দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি কোরআনের সুরা ব্যবহার করে ইসরায়েলের এই কমন বিদ্রোহ এদিকে রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ান সরকারের প্রতি ড মাসুদের আহ্বান এছাড়াও রয়েছে গাজায় আগ্রাসন ইসরায়েলের নতুন আরব বন্ধুরা কি ভাবছে এদিকে এর দোকানের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে যুক্তরাষ্ট্রের বিবৃতি এছাড়াও রয়েছে একুশ জন ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি পুলিশ সর্বশেষ জানিয়ে দিচ্ছি সিবিআই এর বিরুদ্ধে থানায় এফআইআর তৃণমূলের কোরআনের সুরা ব্যবহার করে ইসরায়েলের এই কেমন বিদ্রুপ ফিলিস্তিনের ওপর বৃষ্টির মতো বোমপসন করেছে ইসরায়েলি বিমান আর এই ছবিতে যুক্ত করা হয়েছে পবিত্র কোরআনের সুরা ফিল ইসরায়েলের আরবি ভাষার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের এমন একটি পোস্টের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন মুসলিমরা ওই টুইটার পোস্টে গাজায় চলমান বোমাবর্ষণকে ন্যায্যতা দিতে কোরআন শরীফের একটি সুরা তুলে ধরা হয়েছে মিডিল ইস্ট আই তাদের খবরে উল্লেখ করেছে এর মধ্য দিয়ে কোরআনের আয়াতের মক্কা কাবাকে রক্ষা করা পাখির জাক হিসেবে নিজেদের দাবি করেছে ইসরায়েল আর যুদ্ধের হাতি হিসেবে হামাসকে তুলে ধরেছে বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের কর্তৃপক্ষ এমন টুইট করে বিশ্বের একশো আশি কোটি মুসলিমকে অপমান করেছে ইসরায়েলের আরবি ভাষার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে টুইট বার্তায় প্রকাশ করা হয়েছে এতে কোরআনের একশতম পাঁচতম ফিলের আয়াতের সঙ্গে ইসরায়েলি বিমান হামলায় একটি ভবন থেকে ধোয়ার কুণ্ডলি ওঠা একটি ছবি প্রকাশ করা হয়েছে অপর একজন প্রতিক্রিয়া লিখেছেন ইসরায়েলের আরবি ভাষার টুইটার অ্যাকাউন্টে গাজায় বোমাবর্ষণ নিয়ে কোরআনের আয়াত ব্যবহারের চেয়ে জঘন্য ও অমানবিক আর কিছু হতে পারে না আমাদের পবিত্র গ্রন্থের আয়াত তোমাদের অসুস্থ ও পেঁচানো নান্দনিকতার ব্যবহারের মতো কিছু নয় রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ান সরকারের প্রতি মাসুদের আহ্বান বাংলাদেশ সরকারকে জানাতে চাই শুধু নিজেদের মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা করলেই হবে না বরং বর্তমান ফিলিস্তিনের নির্যাতিত মুসলিম ভাই বোনদের পক্ষ থেকে ঘোষণা দিয়ে ভূমিকা পালন করতে হবে আমাদের মাতৃভূমি বাংলাদেশ মুসলিম রাষ্ট্র সেখানেও কেন ফিলিস্তিনিদের পক্ষে কথা বললে প্রতিবাদ মিছিল করলে কেন বাধা প্রাপ্ত হতে হবে প্রয়োজনে সরকারিভাবে ঘোষণা দিয়ে শান্তি বাহিনী হিসেবে সেনাবাহিনী প্রেরণ করুন নির্যাতিত ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত আন্দোলনের প্রশ্নে বাংলাদেশের অবশ্যই কার্যকর পদক্ষেপ করা মানবিক ও নৈতিক দায়িত্ব আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণে আয়োজনে ফিলিস্তিনি মুসলিম নিধন গণহত্যা ও দখলদার ইসরায়েলের প্রেরণের প্রতিবাদ রাজধানী ঢাকায় যাত্রাবাড়ি চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে মিছিল দিয়ে দনিয়া শনির আখড়া থেকে শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে যাত্রাবাড়ি মোড়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয় গাজায় আগ্রাসন ইসরায়েলের নতুন আরব বন্ধুরা কি ভাবছে গাজায় গত এক সপ্তাহে ধরে ধ্বংসাযোগ্য চিত্র ইসরায়েলের সবচেয়ে বড় কূটনৈতিক অর্জনের সম্ভাবনাকে আরও কঠিন করে তুলেছে বলেই মনে হচ্ছে তবে আট দিনে দুই শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেও এক দিক দিয়ে খুব বেশি দুশ্চিন্তার মুখোমুখি হতে হচ্ছে না ইসরায়েলকে তেল সমৃদ্ধ পারস্য উপসাগরের অঞ্চলের অন্য যে দেশগুলো গত বছর ইসরায়েলের সঙ্গে সন্ধি পেয়েছে তারাও গাজায় হত্যা হামলা বন্ধের আহ্বান জানিয়েছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা তারা কেউ এখনও বলেনি এদিকে জেরুজালেমে আল আকসা মসজিদের ইসরায়েলের পুলিশের অভিযান এবং গাজার উপত্যকায় বিমান হামলা এসব ঘটনাকে ইসরায়েলের নির্লজ্জ প্রতিশ্রুতি ভঙ্গ আখ্যায়িত করে তার নিন্দা জানিয়েছেন আরব দেশগুলোর কর্মকর্তারা তবে সেখানেও সূক্ষ্মভাবে তার ভারসাম্য বজায় রেখে চলেছেন এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির মধ্য দিয়ে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত গত বছর ইসরায়েলকে স্বীকৃতি দেয় সাম্প্রতিক ফিলিস্তিন ইসরায়েল উত্তেজনার মধ্যে আমিরাতের পক্ষ থেকে ইসরায়েলের হামলার নিন্দা জানানো হলেও এবার অন্য পক্ষের জন্য কঠিন শব্দ ব্যবহার করছে তারা এর দোকানের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে যুক্তরাষ্ট্রের বিবৃতি চলমান ফিলিস্তিন ইসরায়েল সংঘাতে ইসরায়েলের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র এমনকি এই পরিস্থিতিতে তারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহের চুক্তি করেছে ক্ষমতায় আসার পর দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন এই ইস্যুতে বেশ আলোচিত হচ্ছেন তিনিও ও তার প্রশাসন একাধিকবার একাধিকবার ইসরায়েলের পক্ষ নিয়ে বলেছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে একই সঙ্গে তারা ফিলিস্তিনের রকেট হামলার নিন্দা জানান তবে ইস্যুতে ইসরায়েলের চেয়ে ফিলিস্তিনে বেশি প্রাণহানি ঘটেছে অন্যদিকে এই ইস্যুতে সবচেয়ে বেশি সক্রিয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান তিনি বারবার ফিলিস্তিনের ওপর অত্যাচার না করতে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মুসলিম বিশ্বের সঙ্গে ঐক্য ও কূটনৈতিক তৎপরতা জোরালো করেছেন এমনকি ইসরায়েলের পক্ষ নেওয়া যুক্তরাষ্ট্রের সমালোচনা করতেও তিনি দ্বিধাবোধ করেননি এদিকে ইসরায়েলের নতুন করে অস্ত্র বিক্রির চুক্তিতে বাইডেনের উদ্দেশ্যে বলেন আপনি আপনার রক্তাক্ত হাত দিয়ে ইতিহাস লিখছেন এর দোকানের এমন বক্তব্যে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র এ বিষয়ে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস এক বিবৃতিতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এরদুগান ও অন্যান্য তুর্কি নেতার উস্কানিমূলক কোনো মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে এ ধরনের মন্তব্য সহিংসতা আরও বাড়িয়ে দিতে পারে একুশ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে একুশ বিক্ষোভকারীকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি পুলিশ আজ সকালে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে ওয়াকফ নিউজ এজেন্সি স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে অনুসারে হেব্রন নেবুলাস ও জেনিন থেকে তিনজন ও বেতলাম থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে আর সকাল পর্যন্ত এসব হামলা নিহতের সংখ্যা বেড়ে দুশত বিশ জনে দাঁড়িয়েছে যার মধ্যে পঁয়ষট্টি জনই শিশু এদিকে ইসরায়েলের দখলদারিত্বকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ চলছিল জেরুজালেমে নয় মে লাইলাতুল কদরের রাতে আল আকসায় নামাজ আদায় শেষে ফিলিস্তিনিরা বিক্ষোভ শুরু করলে তাদের উপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী প্রতিবাদে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসও ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালায় পরে তা যুদ্ধের রূপ নেয় যা এখনো চলছে সর্বশেষ জানিয়ে দিছি সিবিআইয়ের বিরুদ্ধে থানায় এফআইআর তৃণমূলের নারদ মামলায় রাজ্যের দুই মন্ত্রী সহ দলের এক বিধায়কের গ্রেপ্তারির ঘটনায় সিবিআই এর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের করেছেন তিনি নারদ সিং স্টিং অপারেশন কাণ্ডে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার দুই সদস্য সুব্রত মুখোপাধ্যায় ফিরহাদ হাকিম এক বিধায়ক মদন মিত্র গ্রেফতারির বেআইনি এই অভিযোগে এই অভিযোগে এবার সিবিআই এর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির একশত আঠাশি ও চৌত্রিশ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে পাশাপাশি বিপর্যস্ত মোকাবেলা আইনেও এফআইআর আর দায়ের করা হয়েছে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য